আমাদের সানডে মর্নিং এভাবেই শুরু হয়েছে, কার কিভাবে শুরু হয়েছে আমি জানি না। আমাদের এখনো ব্রেকফাস্টও হয়নি, আমার বর উঠেই ফ্যান পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। আর আমার বউ ব্লগ করে করে আমাকে না ধরে ও ভিডিও করছে। তো ঘরের অবস্থা তো এরকম, আর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে ফ্যানটাও। এই ফ্যানটাও পরিষ্কার হয়ে গেছে, এটাই যত বেশি নোংরা পড়েছিল। তো আমরা সব চাদর ফাদর তুলে আবারও ঝেড়ে দিলাম, কারণ কাচাকুচি তো এখন খুব একটা কাচা যাবে না। তো ধুয়ে দিয়েছি, এবার চাদর ফাদর পেতে দিই, ধুয়ে দিয়েছি বলছি, ঝেড়ে নিয়েছি সব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। ঘরের চাদর পেতে দিয়েছি, এখানটাকেও ঠিকঠাক করে দিয়েছি, গোছানো হয়নি শুধু চেয়ারটাকে। চেয়ারটাকে গোছাবো, কিন্তু খিদেও পেয়ে গেছে অলরেডি। 10:03 বাজে, কারণ আমার বর উঠলো হচ্ছে 9:30 সময় ঘুম থেকে, আর আমি উঠেছি 8:00 দিকে। চলে এসেছে খাবার। তো আজকে ওর মানে ওর আর আমার দুজনেরই একটু খেতে ইচ্ছে করেছে, মানে বাইরের খাবার আর কি, ধোসা এইরকম আর কি। অনেক দিন আমরা খাইনি, ও বোধ হয় আজকে ভেজু বড়া অর্ডার দিয়েছে। তো বহুদিন খাইনি ধোসা, তাই জন্যে আজকে ধোসা। আর ও ভেদু বড়া খায়নি, ও খেলেও ইডলি পিডলি এইসব খাচ্ছিল, তো ওই জন্য বোধহয় আজকে ভেদু বড়াই অর্ডার দিচ্ছে। ঠিক বলতে পারবো না, দেখি আগে কি অর্ডার দিয়েছে। তো চলো দিনটাকে শুরু করলাম, সানডে দিনটা তো শুরু হয়েছে অনেকক্ষণই, যাই হোক ওই আর কি। তো খাবারটাকে রেডি করে নি, চলো খাবার রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমার বরের, ওর বোধহয় ইডলির সাথে আজকে একটা ভেদু বড়া খেতে ইচ্ছে করেছে, তো ওই জন্য ভেদু বড়াটাও অর্ডার দিয়েছে। আর আমার হচ্ছে ধোসা, আর আমি নারকেলের চাটনিটা খুব একটা পছন্দ করি না, তাই আমি নেইনি, ওকেই দিয়েছি। তো চলো চামচ দিতে হবে। এখন বাজে 10:58, কচুলতি তো কালকেই সেদ্ধ করে রেখে দিয়েছি, আজকে এতটুকু রান্না করবো, আর এতটুকুই আবার টিফিন বক্সে পরে ফ্রিজে রেখে দিয়েছি। আর জানি না এখানকার ধোসা ফোসা খেলে না আমার কোনো একটু ঘুম ঘুম পায়, আর কিছু কাঁচাকুচি ছিল একটু, মানে ওই আর কি কুচে কাঁচা যাবে এইরকম কিছু ছিল, তো এগুলো কেচে দিয়েছি, কেচে মেলে ঠেলে দিলাম। তো ঘর ঝাট ঘর মোছা সমস্তটা হয়ে গেছে, এবার শুধু আমার রান্না স্নান করা এসব বাকি রয়েছে। তো রান্নাটা বসাবো, এবার রান্না তেমন কিছু নয়, শুধু কচুরুটিটা করবো, আর যদি ইচ্ছে করে তাহলে আমি চিকেন ভর্তাটাও করে রেখে দেবো রাতের জন্য, এই প্ল্যান প্রোগ্রাম রয়েছে। তো চলো আস্তে আস্তে শুরু করি এবার। এই কচুলতিটাকে প্রথমে সর্ষে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর কচুলতিটাকে একটু ভেজে নিলাম, ভাপানোই ছিল কচুলতিটাকে। আর এখানে আমি মিক্সিতে মশলাটা করে নিয়েছি, এটা দেবো। আর এই দিকে আমি চিকেনটাকে না ছাড়িয়ে নিয়েছি ভর্তা করব বলে, আর কালকে মানে তার বাবা আজকে রাত্রে করব ভেবেছি, এখন আর করব না। কচুলতিটা এখানে হয়ে গেছে, আর কচুর শাকটা এখানে গরম করে রাখছি, তো এই দিয়ে আমাদের দুপুরে যথেষ্ট হয়ে যাবে। আর আমি ভাবছি যে চিকেন ভর্তাটা করেই ফেলবো, আর ফেলে রেখে দেবো না, বেশ অনেকটা টাইম রয়েছে, এখন বাজে সবে 11:23, তাই জন্য করেই ফেলবো ভাবছি। চিকেন ভর্তাটা ও ভালো খায় খুব, আমি তেমনও খাই না, তো ঠিক আছে রাত্রে আমি আমারটা দেখে নেবো আমি কি খাই না খাই, দরকার হলে ওকে আজকে রাত্রিবেলা দেবো, আর কালকে সোমবার আছে টিফিনে দিয়ে দিতে পারি। চিকেন ভর্তাটার জন্য আমি সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলেই রান্নাটা করব, সাদা তেলই ভালো হয় এটা। তো তেলটা গরম হচ্ছে, আর আমি এখানে বেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ আদা রসুন চারমগজ, এই বেটে নিয়েছি, আর কিছু দেইনি এর মধ্যে। এটাকে বেটে নিয়ে তোমাদের কাছে যদি কাজু থাকে কাজুও দিতে পারো, ভালো লাগে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার এটাকে ছেড়ে দিয়ে কষাবো। আমার হয়ে গেছে, লাস্টে একটু বাটার দিলাম, কাজুরি মেথি পাতা ড্রাই রোস্ট করে নিয়ে দিয়ে দিয়েছি, ডিমও দেওয়া হয়ে গেছে, ওই যে দেখতেই পাচ্ছ। তো চলো এবার নামাবো, তারপরে স্নানে যাব। রান্নাবান্না কমপ্লিট করে সব ধোয়া মোছা হয়ে গেছে, শুধু ভাতটা বসানোই বাকি। তার আগে তোমাদেরকে দেখাই আমার গোলাপগুলো, সেই কবে থেকে তোমরা এই গোলাপটাকে ফুটতে দেখেছো, আর এটা তো পুরোই ফুটে গেছে, সবকটাই পুরো ফুটে গেছে, এখনো গাছ থেকে তুলিনি, অনেক দিন ধরে থাকে বলি না গোলাপগুলো অনেক দিন। আর আজকে রোদটা উঠছে পড়ছে, তবে যখন উঠছে রোদটার ভালো তেজ আছে কিন্তু। তো যাই হোক, জামা কাপড়গুলো শুকিয়ে গেলেই ভালো হয় এই আর কি। কালকে কান্তি সুইটস থেকে এটা একটাই এনেছিলাম, এটা আর একটা না খেতে হবে, এই যে গ্লাসগুলো দেখো বেশ ভালো লাগছে, বেশ চাটনি ফাটনি দেওয়ার জন্য ভালোই লাগবে, আর মাঝে মধ্যে ওই পায়েস ঠায়েস খেলে বেশ ভালো লাগে, যাই হোক না কেন। তো এই একটা মিষ্টি আনা হয়েছে, এটা আনা হয়েছে ব্লুবেরি, ও অফিসে খেয়েছিল, কোন দাদার ছেলে হয়েছে তাই জন্য খাইয়েছিল সে। তো এরকম এই যে এই পিসটা দেখছে, এটা একটা গোটা কিন্তু মাঝখান দিয়ে ভাগ করা থাকে জানি না কেন, তো এরকম সরু সরু ও একটা আমি একটা খেয়েছি, খুব ভালো লাগলো খেতে, বেশ ব্লুবেরির একটা
আর দেখো কেটে কেটে এরকম ব্লুবেরি দেওয়াও রয়েছে, ভালো লাগছিল খেতে। এখন এটা ট্রাই করব। এখন বাজে 5:10, আমি আবারও পটের বিবি সেজে নিয়েছি একটু। আর এই যে পটের দাদা, কিছু একটা হবে পটের বিবির সাথে, কি হতে পারে বুঝতে পারছি না, কি হতে পারে বিবির সাথে গোলাম আবার পটের গোলাম। জলটা তো আমাদের সাথে থাকেই জানো, এই যে পটের গোলাম এক একদিন এক একটা এখন গেঞ্জি বার করছে আর পড়ছে। কত বলছি এগুলো রেখে দাও, পুজোর সময় তুমি পড়বে। আমাকে শাড়ি কিনে দেওয়ার না কথা বললে বলে যে টাকা নেই, কিছুতেই হবে না। তাই জন্য আমি বলেছি যে ঠিক আছে, আমার শাড়ি টাড়ি কিনে তোমার যদি আর না কেনা হয় তাহলে এগুলো রেখে দাও, তুমি পড়বে না না। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি আর কোথাওই না। অনেকদিন ধরেই দুজনে ভাবছিলাম একটু যে জুডিও যাব। অনেকেই না বলছে জুডিওতে দাম কম, কোয়ালিটি ভালো বা কিছু, এরকম অনেকেই শুনছিলাম। বিশেষ করে মেকআপের জিনিস, যেরকম ধরো কাজল দেখছিলাম 99 টাকায় পাওয়া যায়, এইরকম অনেক কিছু দেখছিলাম। তো কিন্তু যাওয়ার কিছুতেই হচ্ছিল না। আমাদের বেগুড়ে একটা হচ্ছে, আবার বানেরঘাটটা রোডেও রয়েছে। বেগুড়েরটা এখন ওপেন হয়নি, বেগুড়েরটা হলে আমাদের সামনে হবে না বেশি, তো বেগুড়েরটা একদমই সামনে হবে। বাট বানেরঘাটটা 10 মিনিট লাগবে আমাদের বাড়ি থেকে যেতে, তো সেটাতেই যাব। তো চলো এবার বেরোই, আমরা একটু রোদ থাকতে থাকতে বেরোচ্ছি, কারণ কালকে তো আবার সোমবার, আজকে রোববার, তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হবে, কালকের জন্য আবার গুজরাট শুরু করতে হবে। এই রাস্তাটা দিয়ে আগে খুব যাতায়াত করতাম, যখন বিটিএম লেকে মাই চিকেনের মোড়ে মাছ আনতে যেতাম, আর এখন যেহেতু বাড়ির সামনেই হয়ে গেছে এই রাস্তাটা দিয়ে আর যাওয়া হয় না। তাই জন্যে এই রাস্তাটা অনেক দিন বাদে এলাম, অনেক দিন বাদে। তাই ওকেও আমি বলছিলাম, বাবারে বাড়ির কালারটা দেখো অরেঞ্জ। তো চলো যাই আমরা। চলে এসেছি আর পার্কিংয়ের ওখানে একটা বাঙালি কাকার সাথে দেখা হলো, সেই প্রথম বাংলাতে আমাদের সাথে কথা বলতে শুরু করলো। তো বাঙালি পেলে না বেশ ভালো লাগে, সে ওইটুকু টাইমের মধ্যে জানা হয়ে গেল আমরা কোথায় থাকি, তিনি কোথায় থাকে, তিনি এখানে 4 মাস ধরে রয়েছে সবটা। তো চলো আমরা চলে এসেছি, এটাই জুডিও। তো জুডিও থেকে আমি বেরিয়ে গেলাম। হ্যাঁ, নেল পলিশ, কাজল এগুলোর দাম খুবই কম ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র ওগুলো আমার এখন দরকার নেই, কাজল আছে আমার এখন, আর প্রচণ্ড বেশি লাইন। আমাদের ওর ট্র্যাক প্যান্টের দরকার ছিল, সেটা আমরা মন মতো পেলাম না, এখানে নেই ওর স্টক তেমন। তো আমার খুব একটা জুডিও ভালো লাগেনি, মানে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আমার ভালো লাগেনি। আমরা এলাম ভেগাস সিটি মলে, এখানে আমরা সাধারণত সিনেমা দেখতে আসি, আর সামনে আরও এগিয়ে গিয়ে আছে গোপালাম, এই দুটোতেই মোটামুটি আমরা সিনেমা টিনেমা দেখতে আসি। তো আজকে না ভালো জায়গায় একটা পার্কিং পেয়ে গেছি, এত ভালো জায়গায় পার্কিং আমরা পাই না, পার্কিং এমনি পুরো ফুল। তো আমাদের যেদিকটাতে যেতে বলে একদম সামনাসামনি, বেরোনোর রাস্তার একদম সামনে পেয়ে গেছি পার্কিংটা। তো এরপর আর কোথায় পার্ক করতে দেবে আমি জানি না, কোথায় পার্ক করতে দেবে গোসলি। হ্যাঁ তাই মনে হবে, 4 চাকার পার্কিং অনেক ফাঁকা রয়েছে, কিন্তু স্কুটি বাইকের পার্কিং পুরো ফুল। তো মানুষের আর কোথায় যাবে বলো, কলকাতার মতো তো আর এখানে অত আমরা চিনি জানি না। আমাদের ঘোরা মানে এই জুডিও, ভেগা সিটি মল, মীনাক্ষী মলে এখনো যাওয়া হয়নি, একদিন যাবো। তো চলো ভেতরে ঢুকি, মলের বাইরেটা একটু বেরিয়ে এলাম আমরা। এইখানটাতে বসেছে হচ্ছে ওই হ্যান্ডক্রাফ্টের জিনিসপত্র বসে না, ওই রকম মেলা মতো একটা বসেছে। ও মা, গাড়িটা দেখো কি সুন্দর, বাচ্চাদের জন্য ট্রেন গাড়ি, কোথায় ঘোরাবে, চা প্রমি চা চা নাকি, হ্যাঁ না কুলফি। আচ্ছা আমি মটকা গুলো দেখে ভেবেছি যে চা, যাই হোক একটু ঘুরে নিই নিজেরা। চলে এসেছি আবারও ভেতরে, তো ঢুকেছিলাম একটু লাইফস্টাইলে, যদিও কিছু কেনার নেই, দেখলাম জাস্ট। তো লাইফস্টাইলে ঢুকেছিলাম, মেন আমার ফাউন্ডেশনটা শেষ হয়ে গেছে, তোমরা শুনলেও হাসবে কিনা জানি না, তবে অনেকেই হয়তো আমার মতো হবে। আমার বিয়ের 3 বছর প্রায় হতে যাবে আর কি, 2.5 বছরের বেশি হতে যায় আর কি, 2.5 বছর। তো এখন আমার বিয়ের ফাউন্ডেশনটা শেষ হচ্ছে, প্রায় শেষ আর কি, এখন ধুয়ে মুছে নিতে হচ্ছে, তাই জন্য ওটা দেখতেই ঢুকেছিলাম। বাট এখন তো কিনবো না, এখন মোটামুটি চলছে, আর এখন সামনাসামনি কোনো অকেশন নেইও আমার যে আমি ওটা মেখে বসে থাকবো, তাই জন্য নিলাম না এই আর কি। যাই হোক নিতে হবে পুজোর আগ দিয়ে। তো সানডে বলে মলটাতে বিশাল ভিড় রয়েছে, আমরা মেন এখানটায় এসে ঘুরি হচ্ছে লাইফস্টাইল, এই হোম সেন্টার, হোম সেন্টারে যেতে আমাদের ভীষণ ভালো লাগে, তো ওখানেই যাবো চলো। পেয়ে গেছি, এ তো খেতেও শুরু করে দিয়েছে, কেমন দেখেই মনে হচ্ছে ভালো হবে। তো চলো আমিও খেয়ে নিই।
স্কুটি ভেতরে রেখে দিয়ে আমরা যাচ্ছি সামনের দোকানটা এখন চা খেতে, যেটা আমাদের প্রত্যেক রোববারের রুটিন। আমি কখনো চা খাই না, কিন্তু প্রত্যেক রোববার করে এই দোকানটা থেকে ও আর আমি এক কাপ এক কাপ করে চা খেয়ে যাই, কারণ চাটা খুব ভালো বানায়। তো দেখতেই পেলে কলকাতার রোলটার না ডোটাও একটু পাতলা, আদারওয়াইজ খেতে কিন্তু খুব ভালো ছিল। তো ওর রোল খাওয়ার আগে আমাকে বলছিল রোলটা খাবো রাতে যদি ভাত খেতে না পারি। তারপরে ও খেয়ে বলছে দূর একটা রোলে কি হয়, হ্যাঁ একদমই পাতলা, তো মানে ডোটা আর একটু মোটা করতে পারে, তাহলে আমাদের পুরো পাক্কা কলকাতার রোলের মতো হবে। যাই হোক, এখান থেকে একটু চাটা খেয়ে ওপরে যাবো, ওপরে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যা দেবো, এখনো পুরো সন্ধ্যা হয়নি। এখন বাজে 7:11, আমরা তো বেরিয়েছিলাম তখন 5:10 বাকি ছিল, এত কিছু করে আমরা ঠিক টাইমে ঘরে ঢুকে গেছি। আমার না সন্ধ্যের টাইমে সন্ধ্যে দিতে না পারলে ভালো লাগে না, মানে আমি চেষ্টা করি যেখানে, এবার সিনেমা টিনেমার টিকিট কাটা থাকলে আলাদা বিষয়, কিন্তু মানে চেষ্টা করি সন্ধ্যে দিয়ে বেরোনোর। কালকে যেরকম সন্ধ্যে দিয়ে নিয়ে তারপর একটু হাঁটতে বেরিয়েছিলাম, আর নয়তো সন্ধ্যের মধ্যে ঘরে ঢুকে যাওয়ার, কারণ আমার সন্ধ্যাটা একটু ঠিক টাইমে দেবো, মানে আমার ওই সন্ধ্যের ভাইবসটা বেশ ভালো লাগে, ধূপের গন্ধ, এরকম শঙ্খ বাজানো, এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, তোমাদেরকে আগে দেখাই কি কি আনলাম। এখানে সমস্তটা আমি ভাজ করে রেখে দিয়েছি, আর এইটুকু না একটু আনলাম, একটা চিড়ে ভাজার প্যাকেট আনলাম, মশলা চিড়েটাও নিল, আর একটা ছোট ওই বেকারি বিস্কিটের প্যাকেট আনলাম, আর একটা কেকের প্যাকেট আনলাম। ওই বেকারি কেকগুলো হয় না চায়ের দোকানে যেগুলো বিক্রি হয় ওগুলো আনলাম। এখানে ওই চিড়ে ভাজা বিস্কিটের প্যাকেট এগুলো 20 টাকা করে নেয়, আর কেকটা নিল 40 টাকা বোধ হয়, বলতে পারবো না কত নিয়েছে। ওই ক্রিম রোল টাইপের যে কেকগুলো হয় না ওগুলো নিয়েছি আজকে, চায়ের দোকানে এমনি 5 টাকা করে স্লাইস কেকগুলো পাওয়া যায় ওগুলো এবার আনিনি, এবার এটা আনা হয়েছে। তো এটা বোধ হয় 40 টাকা না 50 টাকা কি নিল বুঝতে না, দেখো প্রমিকে যা দেয় তাই নিয়ে চলে আসো, দেখলেও না এই জায়গাটা যে একটু ভাঙা ভাঙা টাইপের, আমি আবার বেছে বুঝে আনি, ওটা আমার একটু স্বভাব আছে এই আর কি। যাই হোক, তো এই আর কি। আর রাত্রেবেলা তো চিকেন ভর্তা করে আছে, এগুলো এনে রাখি কেন বলতো, একটু সন্ধ্যেবেলা কুচুর মুচুর মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে, রোজ দিন তো আর তেলে ভাজা খাওয়া সম্ভব না আর ভালোও না, আর কি বা টিফিন বানাবো, কারণ রাতেরটা আবার আমাকে 9টার মধ্যেই ওকে খেতে দিয়ে দিতে লাগে, তো আর 5টায়ও আসে, 6টার দিকে একটু টিফিন দিলে ভালো হয়। তো মুড়ি ঠুড়ি তো মেখে দিই, একটু চিড়ে ভাজা কেক বিস্কিট এগুলো ঘরে থাকলে একটু খেতে পারে এই আর কি টুকুর টাকুর। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, কি সুন্দর একটা সেজে গুজে তারপর ব্লগটা শেষ করছি যেন মনে হচ্ছে। যাই হোক, আর ওয়েদারটা না আবার একটু খারাপ হলো মনে হচ্ছে, বৃষ্টি বৃষ্টি আসবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে, আবারও সেই একই রুটিনে গদে বাঁধা ফেরা, সেটা তোমাদেরও আমারও এই আর কি। মানে আমার ব্লগটা একদিন লেটে পৌঁছয়, এই যা সানডেওয়ালা ব্লগটা তোমরা মানডেতে দেখতে পাবে, আমি নিজেও না মানে সানডের ভাইবসটা অন্তত সোমবার অবধি একটু পাই আর কি, এটার জন্যে সোমবার সকালটা সত্যি একটু ল্যাদ খেতে খেতে কেটে যায়, কারণ শনি রোববারে ছুটিটা কাটিয়ে সোমবার ওটা একটু ধাতস্থ হতে টাইম লাগে আর কি, এই যা। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ব্লগগুলো। কমেন্ট না করো আমি এটুকু মেনে নিচ্ছি, প্লিজ লাইক তো করতে পারো, ভিউজ হচ্ছে লাইক কেন পড়ছে না বলো, আমি সত্যি বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে, তোমাদের কি ভালো লাগছে না, ভালো না লাগার মতো তো কিছু থাকে না ব্লগে। তো যাই হোক, আর কি করবো বলো, তোমাদের মন অবধি হয়তো পৌঁছতে পারছি না, ছুঁতে পারছি না তোমাদের মনটাকে, আর কিছু করার নেই আমার, আমি আমার সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি। তো আজকের মতো টাটা।